সাপ গাছ। হ্যাঁ, আপনি সত্যিই শুনেছেন, আসলেই এটিকে সাপ গাছ বলা হয়। কেন, কি জন্য, কখন থেকে এই গাছটিকে সাপ গাছ বলা হয়, আজকে সেই জিনিসটি আপনাদের সামনে আমি তুলে নিয়ে আসছি। তো আমি মাসুদ রহমান, আমার দেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। পর্দায় আপনারা একটি গাছ দেখতে পাচ্ছেন, মূলত এই গাছটিকে আঁকড়ে ধরে আছে আরেকটি গাছ, যেটাকে সাপ গাছ বলা হয়। কেন সাপ গাছ বলা হয়? সাপ গাছ এই জন্য বলা হয়, এই গাছটি অন্য একটি গাছকে সাপের মতো লতিয়ে পেঁচিয়ে রাখে, যার জন্য পরগাছা হিসাবে সে মূল গাছটিকে ধীরে ধীরে ঘিরে ফেলে। তার লতানো আকৃতির সাপের মতো দেখতে অংশটি দিয়ে আপনারা খেয়াল করেন, এটি কাঁটাযুক্ত থাকে, যার জন্য সে যখন অন্য আরেকটি গাছকে পেঁচিয়ে ফেলে, সহসা ওই গাছটি থেকে সে দেখা যাচ্ছে পড়ে যায় না, বা ঝড়ে বা বাতাসে অন্য কোনোভাবে কেউ যদি টেনেও তাকে দেখা যাচ্ছে যে ছুটাতে চায়, সেটাও সম্ভবপর হয় না। এই গাছটি মূলত পরগাছা জাতীয় একটি গাছ। এই গাছটি কোনো একটি গাছে যখন আক্রমণ করে, তখন বুঝতে হবে ওই গাছটি আর বেশি দিন বাঁচবে না। কেন বাঁচবে না? কারণ এটি ধীরে ধীরে ওই গাছটিকে ঘিরে ফেলে, এবং ওই গাছটিকে থেকে সে দেখা যাচ্ছে যে আপনার তার যে জীবিকার জন্য, সরি, তার যে বেঁচে থাকার জন্য যে রস, খাদ্য রস দরকার বা প্রয়োজনীয় উপাদান দরকার, সে ওই মূল গাছটি থেকে সে এটি সংগ্রহ করে, এবং পর্যায়ক্রমে সে ধীরে ধীরে বাড়তে থাকে, এবং মূল গাছটি ধীরে ধীরে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে, এবং একসময় সে মারা যায়। তাই আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা যদি কোনো সময় দেখেন এই গাছটি কোনো আরেকটি গাছকে আক্রমণ করছে, তাহলে শুরুতেই যদি সেটাকে প্রতিহত করা যায়, শুরুতেই যদি এই গাছটিকে মেরে ফেলা হয়, তাহলে মূল যে গাছটি থাকবে সেটি অক্ষুণ্ণ থাকবে। তো আজ এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের ভিতর। আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।